ডিবিসে যে চেকপোস্ট বসিয়ে লুণ্ঠনকারী ডাকাত চক্রের চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিভাগের গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন রশিদ জানান ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ও গরুর ব্যাপারীদের টার্গেট করত এরা অন্যদিকে হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে দালাল চক্রের চারজনকে গ্রেফতার করেছে এরা এ আর বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত ডিবি পুলিশের জ্যাকেট হ্যান্ডকাফ ওয়াকি টকি এসব দেখে কারো বোঝার উপায় থাকে না এরা আসল ডিবি নাকি ডিবির বেশে ডাকাত এই সুযোগ কাজে লাগিয়েই ডাকাতি করত চক্রটি জাহিদ হাসান রেজাউল মানিক ব্যাপারী ওরফে দারোগা মানিক ফারুক হোসেন ওরফে উদ্দিন ও রুবেল শিকদার রোস্তম নামে এই চক্রের চারজন গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়ে তাদেরকে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সংবাদ সম্মেলনে ডিবি ঢাকা উত্তরের যুগ্ম কমিশনার বলেন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষের সর্বস্ব লুটে নিতে চক্রটি সক্রিয় ছিল কোন লোক যদি ব্যাংকে টাকা তুলতে যায় তাকে তাদের ব্যাংকের ওখানে তাদের একটা সোর্স থাকে সে বলে দেয় যে এত নম্বর গাড়ি দিয়ে এটা আসতেছে এদের একটা সোর্স থাকে তখন গার্মেন্টসের মালিকরাও কিন্তু তারা বাড়িতে করে বেতনের টাকা নিয়ে যায় ওইটা তারা অবশ্য ফলো করে ইবি ড্রেস পরলেই ওয়ারলেসের হাতে থাকলেই যে আপনি তাকে পুলিশ মনি করে সবকিছু দিয়ে দিবেন তা তো আপনি একটু ই হবেন আপনি একটু তাকে ভেরিফাই ভেরি করবেন যে আপনি চলেন আপনার আমরা চলেন আপনি কোন জায়গায় ডিউটি অন্যান্য পুলিশ ড্রেস পরা পুলিশ তো আছে আশেপাশে তাদের সাথে কথা বলবেন এদিকে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের যোগ সাজসে সরকারি হাসপাতাল থেকে রুগী ভাগিয়ে নেয়া দালাল চক্রের চারজনকে আটক করেছে র্যাব হাসপাতাল ও অ্যাম্বুলেন্স দালাল চক্রের মূল হোতা মোহাম্মদ সাদাত হোসেন মামুন এবং ঢাকা শ্যামলীর ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতালের স্টাফ মহিউদ্দিন মামুন

ও জাল টাকার কারবার সহ বহু অপরাধের সাথে জড়িত দালালের মাধ্যমে তাদেরকে নিয়ে আসার পরে তাদেরকে আমরা অভিযোগ পেয়েছি অহেতুক বিভিন্ন টেস্ট আইসিউতে রাখা বা সিসিউতে রাখা বা অত্যন্ত জটিল রোগ হয়েছে আরও উন্নত পরীক্ষা নিরীক্ষা করতে হবে এরকম বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে বাধ্য করে এ আর বাদল আর টিভি ঢাকা